তো বন্ধুরা, নরমেন্স ট্যাবলেটটি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন বা যাদের দেখা যায় যে পিরিয়ড জনিত সমস্যা রয়েছে তারা নিয়মিতভাবে প্রশ্ন করে যাচ্ছেন। তো সময় স্বল্পতার জন্য সকলের প্রশ্ন হয়তো বা সঠিক সময়ে উত্তর দেওয়া হয় না। তো যারা উত্তর পাচ্ছেন তারা তো হ্যাপি, আর যারা পাচ্ছেন না তারা বিভিন্ন প্রকার মানে কি বলে কমেন্ট বক্সে এসে তারা কিন্তু মানে যুদ্ধ শুরু করে দিয়েছেন। তো আজকে কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যেগুলো দেখলে হয়তো আপনি এই নরমাল সংক্রান্ত বা আপনার পিরিয়ড সংক্রান্ত জটিলতা আপনি হয়তো বা পরিত্রাণ পেতে পারেন। তো আপনাদের প্রশ্নগুলো হয়তো বা দেখি কিন্তু সময় স্বল্পতার জন্য সবারটা উত্তর দেওয়া হয় না বা সঠিক সময় উত্তর দেওয়া হয় না। তো নরমেন্স ট্যাবলেটটি কী? মূলত হচ্ছে এটি নরেথিস্টেরন গ্রুপের একটি ওষুধ, যেটি 5 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এটি বিভিন্ন ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে, যেমন নরমেন্স ট্যাবলেট এটি রেয়ারেটা ফার্মাসিউটিক্যালস, এবং মেনোরাল এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ইথিনর এটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস, এরকম বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আমাদের বাজারে পাওয়া যায়। মূল উপাদান যেটি সেটি হচ্ছে নরথিস্টেরন। তো এই নরথিস্টেরন হচ্ছে এই ওষুধটির মূল কার্যকারিতা। তো এটি দেখলেই আপনি যে কোনো ব্র্যান্ডের ওষুধ খেতে পারেন যদি ভালো মানের মনে হয়। সেক্ষেত্রে নরমেন্স ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 6.50 টাকা পার পিস, মানে 10টি ট্যাবলেটের স্ট্রিপ 65 টাকা এখন বাজার দর, কিন্তু এমন পিরিয়ডেটি বাজারে পাওয়া যাচ্ছে। তো এটি বাংলাদেশের খুবই ভালো একটি কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তো এবারে আসুন জানি মূলত হচ্ছে নরমেন্স ট্যাবলেট কী কাজ করে থাকে। তো এটি যাদের মাসিক সংক্রান্ত জটিলতা রয়েছে, যেমন ধরুন যে আপনার মাসিকে অনিয়মিত মাসিক, যেমন হয়তোবা আজকে 3 তারিখ হলো, সামনের মাসে 5 তারিখ, তারপরের মাস হয়তো আবার 1 তারিখ বা 10 তারিখ, মানে অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ডাক্তারগণ সাজেস্ট করে থাকেন। সেক্ষেত্রে কীভাবে খাবেন? অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 3টি, মানে সকাল দুপুর রাত, এভাবে 3টি করে ট্যাবলেট আপনাকে 7 থেকে 14 দিন খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিষয়টি আমি আবার বলছি, 7 থেকে 14 দিন খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। অবশ্যই এটি আপনার যখন পিরিয়ড চলাকালীন সময় খাওয়া যাবে না, পিরিয়ড ভালো হওয়ার পরে খেতে হবে, সেটি আপনার ডাক্তার আপনাকে নির্ধারণ করে দিবে। তো আর কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ধরুন যাদের অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয়, দেখা যায় যে আপনার পিরিয়ডের সময় মানে স্বাভাবিক যে ব্লিডিং রয়েছে তার চাইতে আপনার কাছে যদি মনে হয় যে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি কিন্তু ডাক্তারের পরামর্শে আপনি খেতে পারেন। সেক্ষেত্রে এটি 14 থেকে 21 দিন পর্যন্ত খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে 2 মাসও খাওয়ার জন্য বলা হয়ে থাকে। তো আবার এই ক্ষেত্রেও কিন্তু কোনো কমে কিন্তু এটি পিরিয়ড যখন চলবে আপনার 5 দিন হোক 7 দিন হোক, সেই সময় কিন্তু এই পিলটি খাওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যায় যে পিরিয়ডে অতিরিক্ত ব্যথা, সেই ব্যথার সময় কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করা হয়, এবং যাদের দেখা যায় দীর্ঘ সময় যাদের বাচ্চা হচ্ছে না, যদি তাদের পিরিয়ড জনিত সমস্যা ডাক্তার মনে করেন, সেক্ষেত্রেও এই পিলটি কিন্তু ডাক্তার সাহেব সাজেস্ট করে থাকেন। এই পিল সহ অন্যান্য যে কোনো পিল বা ওষুধ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে লিখতে পারেন। আর ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন, সেখানে অসংখ্য ভিডিও রয়েছে যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে কথা দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।